দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপের কারণে চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। টানা তৃতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই জেলায় 9.3 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের কয়েকটি জেলাতেও তাপমাত্রা কমছে। রাজশাহীতে 10, পাবনার ঈশ্বরদীতে 10.7, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 10.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঘনকুয়াশা ও হিমেল হাওয়ার কারণে কনকনে ঠান্ডায় বেড়েছে জনদুর্ভোগ। সন্ধ্যা গড়ালেই নেমে যাচ্ছে তাপমাত্রার পারদ। এতে কষ্টে রয়েছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। তীব্র ঠান্ডায় দেখা দিচ্ছে শীতজনিত নানা রোগ। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা।